বাইরে ভাই এ কথা বিশ্বাস কর, পৃথিবীতে লোক আর বেশি থাকবে না। এই পরমাণু যুদ্ধটা যদি ঠিকই সেখান থেকে শুরু হয় ইউক্রেন রাশিয়া থেকে, 100টা বোমা ফুটবো আর মানুষ নাই। তোরা তো কইতে আড়া কোনো আমেরিকাও ন, আড়া কোনো রাশিয়াও ন, আঙ্গুরি কি গে মারিব নাই, কইতামনি তো করে কেন মারিব। আসল জ্ঞান বিজ্ঞান দিলে তো আর গিরাছে সিএলএ ভিতরা আঙ্গমাত্র গরিব রাষ্ট্রের ধরবো কেমনে জাননি। হেতারা বড় বড় ফাঁড়ারা কব হন, তোরা কিছু সৈন্য দাও, সৈন্য আড়া না দিলে এবার দেশ বাঁচাই পেলে সৈন্য দিব 2,00,000-5,00,000, ন সৈন্য ন দিলে রাসায়নিক বোমা দিব আঙ্গ দেশ মারি বেগুন মরি শেষ। এইভাবে এতেরে হাতে মারি কিচ্ছু থাকতো না দুনিয়াটা, সে অবস্থাটা আসি গেছে। লেখি রাখো মনের ডায়েরিতে কথাগুলা, সে অবস্থাটা আসি গেছে। দেখবে মার্চ মাসে এক বিপদ, এপ্রিলে আরেক বিপদ, এইভাবে বিপদের অপর বিপদ সামনে দেখা যাচ্ছে, দুর্ভিক্ষ আসার সম্ভাবনা। আল্লাহ তুমি আমার জাতিকে রক্ষা করো। তোরা কোন আর কথা শুনতি নি, এটাও কথা হাসা আই আল্লাহ তরফ থেকে বাইশ পাল্লে বলতে আসি। তোরা 18 কোটি মানুষ একজনের দশগা মূর্খা যদি আলতি, দশগা ডিমা করে ডেলি বাহার হইতো। সূর্যের আলোতে যে ডিমাগুনা বাহারে বেগুন হলে অরিজিনাল প্রোটিন অরিজিনাল আয়োডিন, তোরা ওই হারমে রেডি গাজিটুলা বাজার তো আনি আনি খাইতে আস সব এডি কি ক্রোমোজোম ইঞ্জেকশনের ডিমা খাইবি আর ক্যান্সারে যাইব, ওরও কথা কয় না। তো ইনশাল্লাহ মূর্খা হেলবি নি। এই যে ফেনী নদীর বারোয়ারহাট মাছা লাগিয়েছিলেন, গায়ে গিয়ে আর কি মাছ খাওয়াইছিলি জনে 1 কেজি করে মৎস্য পোনা। এবারের বর্ষা যদি পৃথিবী ঠিক থাকে, বাংলাদেশকে যদি আল্লাহ কবুল করে, তুই 1 কেজি করে মাছের পোনা আলাবি আলাবি নি দাতুটা কবলে ইনশাল্লাহ। এবারে 1 কেজি করে মৎস্য পোনা প্রত্যেকে বর্ষাকালে আমাদের পুকুরে অবমুক্ত করবো। কনাই খালে বিলে মুক্ত জলাশয়ে, খালে বিলে মুক্ত, 1 লিটার তেল দি যদি একটা হুন্ডা 50 কিলোমিটার যা, 1 লিটার পানি দিই আমি বাংলাদেশকে 50 কিলোমিটার সামনে নিতে পারবো। 18 কোটি মানুষ যদি তোরা মাছ ফালাতি সাগর, তারপরে নদী নালাতে খাল বিলে কোটি কোটি মেট্রিক টন আমিষ এবং প্রোটিন আমাদের উৎপন্ন হইতো। সামনে খাদ্য সংকট আসতেছে, বুঝবা বুঝবে রমজানের দিকে সাবনা কি অবস্থা। প্রত্যেকে ফল গাছ লাগাও, 1 ইঞ্চি জায়গা ফাঁক রাখিও না। বিশ্বে বিশ্ব বিশ্ব তারপরে কঠিন অবস্থা চলতে আছে, যে কোনো মুহূর্তে মারি দিব। এই ইউক্রেন যুদ্ধটা যদি আর 1 বছর চলে, আফ্রিকা মহাদেশের মানুষ এমনি মরি চাইছে যে বেগুলি, কারণ ইউক্রেনের মাটিতে আল্লাহ রিজিক দিয়ে দিছে, সারা পৃথিবীর রিজিক ইউক্রেন। অন হেতারা আছে দৌড়ে জীবন লই আছে, ডিম উৎপাদনে নবম, আলু গম জব ভুট্টা উৎপাদনে প্রথম, সারা পৃথিবীর নিয়ামত ইউক্রেন থেকে। আর ইউক্রেনের মানুষ এখন খাইতে পার না, তারা এত মরতেছে বাইরে, তোদের ভাই দরি কই? মিরুশ্বরের মাটি উর্বর, ফেফে গাছ মরিচ গাছ যত রকমের ফল গা, বৃক্ষণ বৃক্ষণ শুধু ফল গাছ লাগা, ফল গাছ লাগা, লাগাবি নি লাগাবি নি, আল্লাহর হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো। ফেডের অভাবে কাফের জীবিত, খানা চাই খানা চাই, সামনের অবস্থাগুলো ভয়াবহ আসতেছে। বাইরে ব্রিজগুলো ধ্বংস হয়ে যাবে ভূমিকম্প আইলে, দেখবি ব্রিজ নাই, আর ব্রিজ নাই, জয়েন্ট ছুটি গেছে। কি পরিমাণ বিপদ আসবে আমাদের জন্য কল্পনাও তোমরা করো নাই, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। তো এখন আসো ইয়াজুজ মাহাজুজের অত্যাচারিত আবার দোয়া করবো, কব ইয়ো আল্লাহ নবী আপনার কথা দোয়া করেন না। ঈসা আলাইসাল্লাম পর্যন্ত ইয়াজুজ মাহাজুজের লগা হাঁটতো না, বুঝছেন নি? ওনার হাতে লোহা থাকবো, এ লোহা এটা লোহার ডান্ডা, এটা দেই দরজা পর্যন্ত গলি যাইবে কই, কিন্তু ইয়াজুজ মাহাজুজ সিটিং এর লগা হাঁটতো না, এমনি পর্যন্ত অলাই তাবুর ভিতরে আঁদাইব। এবার আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই ডাকাতের ঘরে মারেন না, আল্লাহর হাগল আল্লাহ দামাইব। এই ইয়াজুজ মাহাজুজের গানের উপরে আল্লাহ এমন একটা ভাইরাস সৃষ্টি করে দিব ফোকা, এই ফোকার কারণে হাতে মরে যাব। সারা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা বাকি থাকতো না, শুধু ইয়াজুজ মাহাজুজের লাশ। এবার ইউরিনের দুর্গন্ধে শেষ, সহিয়া দিস থেকে বলছি বাংলা অনুবাদ। এরপরে কইব হুজুর কিত্তাম, এবার বেকু কেরান কাঠ কেরান হাড়ান না। তখন আল্লাহ জাল্লা শানু বেকুর মতো উঁট ফাঁকির মতো বড় বড় ফাঁকি ফাটাইব, এডি ইয়াজুজ মাহাজুজের লাশ আল্লাহর হুকুমে এক কাননি হালাই দিব গাঁদব। তারপরও গন্ধ তাম পৃথিবীতে আল্লাহ এমন বৃষ্টি দিব রহমতের, ইয়াজুজ মাহাজুজের লাশ ইডি দুই আলি আঙ্গ সন্দীপ নদীতে সাগরের ইন্দি উঠব। এবার পৃথিবীরে আল্লাহ বলবো, পৃথিবীরে ও পৃথিবী আনবৃত্তি সামারা তাকে, তারপরে ওয়া রুদ্দি বারাকাতা কি, পৃথিবী
তোমার ভিতরে যে নিয়ামত রিজিক আছে সব রিজিক প্রোডাকশন দাও, ফলাও জমিন, ফসল ফলাও। ও জমিন, তোমার ভিতরে যে বরকত দিছিলাম আমি আল্লাহ, বরকত নাজিল কর, সারা পৃথিবী ফুল ফসলে চেয়ে যাবে। এক এক আনার এই ফ্যান্ডেল লিডার অর্ধেকের লাইনি হইব, কয়েকজনে মিলে আনার রোগ গাইব। আবার আনার লিডার ইটানে রে এ কি রে খোসারে তাবু বানাই হইব মানুষে, সমান আল্লাহ কয় না, অজ্ঞা গাভীর দুধ দিয়ে অজ্ঞা ছাগলের দুধ দিয়ে হুরা পরিবার খাইতে হইব। এই যে নবীজি হাদিসটা বলছেন মুসলিম শরীফের হাদিস, এই যে যেটা বলছি মুসলিম শরীফের হাদিস 2900 তারপরে 37 নম্বর হাদিস, অন মাইন মাসের কিচ্ছা বা কিতা কয় বাইন মাসের কিচ্ছা কাকাউয়ের কিচ্ছা বাঘের কিচ্ছেড়ি চলে না, অন হোলান সেয়ানা দাগ নম্বর দিয়ে বলন লাগে। এ হাদিস নম্বরও বলে দিছি, এটা গুগলে সার্চ দিলে শুধু এতটুকু লিখলে চলে যাইব। তারপরে সুম্মায়ু কলুলিল আর্দে আনবিতি সামারা তাকে, তারপরে রুদ্দি বারা কাতা কি, এতটুকু লিখলে গুগল চলে যাইব, তোরা হাদিস এটা আনি দিব। লিল্লাহে তাকবীর, এ মোবাইল শরীফের ইয়ান ফজিলত। তা এখন এইভাবে বরকতে সারা পৃথিবী ভরপুরে যাবো, বেশি দিন তাইত ন, অল্প কয়েকদিন। এ মোমিনের ঘরে আবার আল্লাহ আল্লাহ শাহানু বাতাস দিয়ে দিব, বাতাস তাদের বাহুমূলে লাগলে মোমিন সব মরে যাবে, কই আবার মানুষ মূর্তি পূজা শুরু করব, শেষবারের মতো মোমিন আর কি, আর নাই হার্স তারা কতলে কাতাল করবো, আর রোডে গাঁটে চালাই দিব ডাইরেক্ট অ্যাকশন, জি না কি চালাইব, জি না। এ তখন আস্তে আস্তে আবার সূর্য পশ্চিম আকাশে উঠব, কেয়ামত হইব। এই যে ইয়াজুজ মাহজুজের কিচ্ছাটা বলল, বাদশাহ জুলকারনাইনের কথাটা মহাগ্রন্থ আল কোরআন, কোরআন বিশ্বাস করেননি, করেননি তো? এই যে মহাগ্রন্থ আল কোরআন বাদশাহ জুলকারনাইনের দেয়ালের কথাটা কইছে, কেউ আন্নারা কইবেন সিনের প্রাচীর, কেউ কইবেন হিয়ানে। তো আমি যতটুকু বুঝছি এক সাহাবিও তারপরে বাদশাহ জুলকারনাইনের এ দেয়ালটা দেখছে, বুঝছেন নি? এ কোনো এক ভ্রমণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে এই সাথে ছিলাম, বুঝছেন নি? এই এই এক সাহাবি ক হুজুর আমি বাদশাহ এতে দেখছি, এই ইয়াজুজ মাজুজ বাদশাহ জুলকারনাইনের দেয়ালটা আমি দেখছি, কইডা মহাব্বারিন সাদা কালো রং মিশ্রিত, মনে হয় যেন কাফড় দিফাসে রেখছি, এটা দেখছি। নবীজি ক সদাক্তা তুমি সত্য দেখেছো। আবার আব্বাসীয় খলিফার নবম খলিফার আমলে এ তার সেনা দলের ঘরে ফাটাইছে, কসাই গেছে বাদশাহ জুলকারনাইনের দেওয়ালটা। তারা দুই বছর দেশের পর দেশ, রাষ্ট্রের পর দাস রাষ্ট্র জয় করি এ সেখানে বাদশাহ জুলকারনাইনের এই জিনিসটা দেখছি। তো এখন প্রশ্ন থাকে, বর্তমান বিজ্ঞানে তো নাকি বাদশাহ জুলকারনাইন এই এই আব্বাসীয় খলিফার হ্যাডম কি বেশি নি, তারপরে ওনার কি প্রযুক্তি বেশি নি, ওনাদের ওনারা আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ ইচ্ছা করে ওনাদেরকে দেখাই দিছে। তা আমার দিলে টানতেছে এটা রাশিয়ার দিকে হইতে পারে, যেখানে বড় বাচ্চা দিত নেটওয়ার্ক কাজ করে না। আচ্ছা টাওয়ার বই এলেন আরে নেটওয়ার্কে কাজ করবো, যেন টাওয়ারে নেই ওর কথা কয় না। আর ফলে আরও একটা দেশ আছে বারমুডা, সেখানে বারমুডা সেখানেও নেটে কাজ করে না, সাগরের একটা জায়গা আছে নেট কাজ করে না। রব্বুল মাসরে কাইনে ও রব্বুল মাগরিব আইন, আমাদের সাতপুরেতে জিএনদি পানিটা গড়ে দেখছেন নি, কোনো জাহাজে কাজ করে না, ডুবে এলা। তারপরে মদিনা তৈবা বাইদা পাহাড় আছে, সেখানে গাড়ি স্টার্ট বন্ধ করলে 100 কিলোমিটার স্পিডে চলে, এই সেখানে ম্যাগনেটে টানে গাড়িটারে। এইভাবে থাইল্যান্ডও একটা জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে রহস্যপূর্ণ। সিন্ধুকছড়ি আমাদের মহলছড়ি, সিন্ধুকছড়ি পার হইলে পাহাড়গুলো দেখলে বুঝবেন যে ভিতরে এমনও রহস্য আছে, আজও কেউ জানে না। গহীন অরণ্য আছে যেখানে নেট কাজ করে না। তাইলে আধুনিক যুগেও বাদশাহ জুলকারনাইনের দেওয়াল থাকা সত্য, কোরআনের সাথে এটা কোনো কন্ট্রাডিকশন না, কন্ট্রাডিকশন হলে আঙ্গ ইমান, আমরা বিশ্বাস করি বাদশাহ জুলকারনাইনের ঘটনা, আমরা বিশ্বাস করি মহাগ্রন্থ আল কোরআন বলেছে, ইয়াজুজ মাজুজের কথা আমরা বিশ্বাস করি। তারপরে আমরা আর কি বিশ্বাস করি, তারপরে আসাবে কাফের ঘটনা বিশ্বাস করি, তারপরে খিজির আলাইহিসাল্লামের ঘটনা বিশ্বাস করি, আল্লাহ এবং তার রসুল যা আমাদেরকে দিয়েছেন আমরা সব বিশ্বাস করি। আমাদের বুঝে আসুক আর না আসুক, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহ তুমি আমাদেরকে এই এই দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করো। বলতে পারেন হুজুর যে হিসেবে বললেন দাজ্জালের ফেতনা তো বহুত দূরে, আমরা এটা বিশ্বাস করব, আমরা ফানা চাইব। নবীজি বলছে এটা দোয়া করো, জামানাটা যাতে না পাও সে দোয়া করিও। তো ইয়াজুজের ইয়াজুজ ইয়াজুজ কয়েকা আজাতিন নার, এই যা ইলতাহাবতা মানে আজাতিন নার, ইয়াজুজের মাজুজেরা জিএনদি যেত মানুষের জ্বালা লেত আজ্জা ইয়াউজ্জু থেকে, অথবা তারপরে আলমাউল উজাস
তারা পৃথিবীর পানিগুলো খাই লেব, জর্ডান সাগরের পানি লবণাক্ত পানিটা খাইয়ে লেব। তো যদি জর্ডান সাগর দিয়ে যদি তারা এই মানুষের সিরিয়ার দিকে দৌড়াইল যে আব্দুল মুকদ্দাস সাথে ধুইব, তাহলে বোঝা যায় রাশিয়ার দিকে তুই আইব। এটা আর নিজের কথা, এটা কোরআন সুন্নাহর কথা না। আয় যতটুকু স্টাডি করছি পুরো আলোচনাগুলো শত শত হাদিস আমি পড়ছি ইয়াজুজ মাজুজ নিয়ে বা সজল কারনাই নিয়ে, আমার দিলে টানতেছে রাশিয়ার কোনো এক অঞ্চল থেকে আইব। সেখানে অনেক এলাকা আজব বরফ আচ্ছাদিত, কি আচ্ছাদিত, এ বরফের ভিত্তে বোধ হয় সিটিকেরা আছে, এন্দি কন্দি খাইতে আছে, ওলানু রেতে আছে, এই বা এতানিটা বাস টইব, বাস শেষ করিয়ে লেবাং করে। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে রক্ষা করো। তারপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের কিছু কিছু আলামত, ওয়াসাকাতু মাগরামান। ইয়াজুজ মাজুজের আলোচনা এতটুকু দিলাম, বুঝছেন নি মূল কথা, সবগুলো অনেকগুলো আলোচনা, তবে জিস্ট কথা এটাই, জমিনে বরকত আইব অনে না, খালি খাম খাম, খানাতে কোনো গন্ধ নাই, দুধে গন্ধ নাই, কলির ডেলে গন্ধ নাই, তারপরে কিতারে ইলিশ মাছে গন্ধ নাই, আসেনি ইলিশ মাছ ভালো লাগে না, আবার গন্ধ চলিয়ে বাঙ্গ ফাফের কারণে। আচ্ছা ব্যাগ কিছু সার ওষুধ দিয়ে মারতে আসো, তখন কইতে আছি কিছু সার ছাড়া কিছু ফসল ফলা, আর যাই সার ছাড়া আর বাগানের বায়ুন দিবাত খাইছি, বাইরে কি দোয়া হরি থুইছি, লাকসামের বাড়িতে এমনি লাগাইছি আর রয়ে গেছে, এমনি দিচ্ছে বায়ুর হমানে দিচ্ছে লাহাবাইয়ন টমাটো আল্লাহ ডালি দিছে, তোরা লাগা বিসমিল্লাহ করি আর দুরুদ শরীফ পড়ি লাগা, আল্লাহ দিব ইনশাল্লাহ, আমিন ক, আমিন। সারও দিন ওষুধও দিন লাগে সই লাগা, দেখছি এক কিনের দিকে ওষুধ দেন এখন না, হোকেরও কিসমত আছে তারাও কিছু খাক, হোকে জিগেন খাই গেন আর থাকবে, এটা অরিজিনাল মেডিসিন দিয়ে করলে এটা ক্যান্সার, ওরে কথা কয় না, লাগাবি নি রে ভাই লাগাবি নি, তোর ফাও তরি কই আতুটা কবে এখন থেকে 1 ইঞ্চি জাগা ফাঁক রাখতেন ন, বড় বড় মেহগুনি গাছ রেন্ডিগরি গাছ লাগাইউ, হিসেবে হিট তোর বিবেক করতে বুঝছে, আর জানে দুশ্মন দুশ্মন।